গলিয়াত নামে একটি দ্রুত গ্রামের ছেলেমেয়েদের ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে রাখত। একদিন ডেভিড নামের একটি 17 বছরের রাখাল ছেলে গ্রামে তার ভাইদের কাছে বেড়াতে এসে ওদের জিজ্ঞেস করল, তোমরা দৈত্যরার সঙ্গে লড়াই করো না কেন? ভাইরা ভয়ে ভয়ে বলল, দেখছো না কি বিরাট চেহারা, ওকে আঘাত করাই মুশকিল। ডেভিড বলল, তা হবে কেন, বিরাট চেহারা বলেই আঘাত করা সহজ, কোনো তাক ফসকে যাবে না। তারপরের কাহিনী সবাই জানে। ডেভিড গুলতির সাহায্যে দৈত্যটিকে হত্যা করে গ্রামের ছেলেমেয়েদেরকে সন্ত্রাস মুক্ত করেছিল। একই দৈত্য সম্পর্কে হত্যা করে গ্রামের ছেলেমেয়েরা সন্ত্রাস মুক্ত করেছিল। এই একই দৈত্য সম্পর্কে দুই রকমের দৃষ্টিভঙ্গি, বা সাহসীর একরকম আবার ভীরুদের অন্যরকম। জীবনের লক্ষ্যপথে প্রতিহত হলে আমরা সেই অবস্থাকে কিভাবে গ্রহণ করব তা আমাদের মানসিকতার উপরেই নির্ভর করে। যারা সমস্ত বিষয়ে ইতিবাচক চিন্তা করেন তারা বাধা বিপত্তিকে সাফল্যের সোপান হিসেবে গ্রহণ করেন। যারা নেতিবাচক চিন্তা করেন তাদের কাছে যে কোনো বাধাই বিরাট প্রতিবন্ধক। বিখ্যাত প্রতিষ্ঠানগুলির শ্রেষ্ঠত্বের পরিমাপ সেখানকার কর্মীদের বেতন হার দিয়ে, যা কর্মের পদ্ধতি দিয়ে হয় না। শ্রেষ্ঠত্বের বিচার হয় প্রতিষ্ঠানের সঙ্গে কর্মীদের আবেগ ও অনুভূতি কতটা জড়িত, কাজের প্রতি তাদের মনোভাব এবং কর্মীদের পারস্পরিক সম্পর্ক দিয়ে। কোন কর্মী যখন বলেন এই কাজটা করতে পারবো না, তখন তার কথার অর্থ হয় দুটি। হয় তিনি বলতে চান যে কাজটি কিভাবে করতে হয় তিনি তা জানেন না, কিংবা তিনি কাজটি করতে চান না। যদি কাজের পদ্ধতি জানা না থাকে তবে তা প্রশিক্ষণের সমস্যা, আর যদি কাজটি করতে না চান তবে হবে তার মনোভাবের সমস্যা, অর্থাৎ কাজটি করতে তার আগ্রহ নেই, কিংবা মূল্যবোধের সমস্যা, অর্থাৎ তিনি মনে করেন কাজটি করা উচিত নয়। আমি বিশ্বাস করি মানুষ সম্পর্কে একটি সুসম্পূর্ণ দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত। মানুষ কেবল দুটো হাত বা দুটো পা নয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মেধা হৃদয় মিলিয়ে যে মানুষ সেই কাজ করে যায়, আবার কাজ থেকে ঘরে ফিরে আসে। আমরা পারিবারিক সমস্যা কাজের জায়গায় নিয়ে যাই, আবার কাজের সমস্যা পরিবারের মধ্যে নিয়ে আসি। পারিবারিক সমস্যা মাথায় নিয়ে কাজের জায়গায় গেলে কি হয়, মানসিক চাপ বেড়ে যায়, ফলে উৎপাদনে ঘাটতি পড়ে। অন্যদিকে কাজের সমস্যাও অন্যান্য সামাজিক সমস্যার বিবৃত থাকলে জীবনের অন্যান্য ক্ষেত্রেও তারও প্রভাব পড়ে।